ঘরে ঘরে সুশাসন এবং সেবাই সংগঠন এই দুটিকে প্রাধান্য দিয়ে বিজেপি এস.সি মোর্চা সহ সাতটি সংগঠনের কর্মীরা জনসম্পর্ক অনুষ্ঠিত করল বৃহস্পতিবার সকালে। এই জনসম্পর্ক অনুষ্ঠানে ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিজেপি এস.সি মোর্চার তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি শ্যামল দাস সহ মণ্ডলের অন্যান্য নেতৃত্বরা। এদিন এই জনসম্পর্ক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া ব্লকের মোহরছুড়া গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায়। এই জনসম্পর্ক অনুষ্ঠানে কর্মীদের উপস্থিতি যেমন লক্ষণীয় ছিল, তেমনি এই এলাকার মানুষজনও ব্যাপক সাড়া দেয়। বিশেষ করে এই ওয়ার্ড এলাকার বাসিন্দারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, শৌচালয়, পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাটেও ব্যাপক সুবিধা পেয়েছেন। এজন্য মোহরছুড়া গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের গ্রামবাসীরা চাইছে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার পুনঃপ্রতিষ্ঠা হোক বলে জানান এলাকার বিধায়িকা কল্যাণী রায়। জানেন যে ভারতীয় জনতা পার্টির 7টি মোর্চা রয়েছে, তো আমরা সুশাসন, ঘরে ঘরে প্রতি ঘরে সুশাসন এবং সেবাহী সংগঠন, এই দুটো বিষয়কে সামনে রেখে আমরা মানুষের কল্যাণে কাজ করছে এই বিজেপি সরকার। আজকে আমরা এস.সি মোর্চার উদ্যোগে বস্তি মানে জনসম্পর্ক করার জন্য আজকে আমরা বেরিয়েছি। এস.সি মোর্চার উদ্যোগে আমাদের সাথে রয়েছেন আমাদের এস.সি মোর্চার প্রদেশ কমিটির বিজয় কৃষ্ণবাবু, উনি সম্মানিত সদস্য, এবং এস.সি মোর্চার সম্মানীয় সভাপতি তেলিয়ামুড়া মণ্ডল শ্যামল দাস, জেনারেল সেক্রেটারি সহ সমস্ত মায়েদের বোনেদেরকে নিয়ে এবং যুব মোর্চার সমস্ত সংগঠনকে নিয়ে আজকে আমরা মোহরছড়ার এই এলাকাতে আমরা জনসম্পর্কে বেরিয়েছি। এবং প্রত্যেকটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি ঘরে ঘরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর, প্রত্যেকের ঘরে বিপিএল কার্ড রয়েছে যার মাধ্যমে গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে ফ্রি চাল পাচ্ছেন, ভ্যাকসিন প্রত্যেকে পেয়েছেন, শৌচালয় পাচ্ছেন এবং ভাতা 2000 টাকা হয়েছে। এতে করে গরিব অংশের মানুষ প্রচণ্ড খুশি এবং প্রত্যেকের একটাই অভিব্যক্তি যে এই বিজেপি আরও চাই আমরা, এই বিজেপি সরকার বারবার প্রতিষ্ঠিত হোক, এটাই মানুষ চাইছে। এমন সারা জাগানো জনসম্পর্ক অনুষ্ঠান তেলিয়ামুড়া ব্লকের বিভিন্ন এলাকা সংগঠিত করছে বিজেপি দলের কর্মী সমর্থকরা। মূলত সরকারের সুশাসনের সুযোগ সুবিধাগুলি গ্রামীণ এলাকার মানুষজন কতটা উপভোগ করতে পারছে এবং আগামী দিনে এর সুযোগ আরও প্রসারিত করে সুন্দর সুশাসন করে দেওয়াই লক্ষ্য বলে জানান বিধায়িকা। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি।